যে নবী আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ কতটা বাড়িয়েছেন না শুনলে বোঝা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আমার হাবিব, এ আমার দোস্ত, আমার প্রিয়তম বন্ধু, এ আমার নিকটবর্তী বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কোন কায়নাতের নবী, দরদি নবী, প্রেমের ছবি বিশ্ব নবী, জান্নাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, আসমানের নবী, জমিনের নবী, ফুলসিরাতের নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়ার বুকে আছেন, নিজ উম্মা আমিনার গর্ভে নবী আমার আছেন। আপনারা সবাই জানেন যে আমার বিশ্ব নবী যখন দুই মাসের বা পাঁচ মাসের মায়া মিনার গর্ভে যখন ছিলেন, আমার নবী নিজের আব্বাকে হারিয়েছেন, এতিম হালে দুনিয়ার বুকে এসেছেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আছেন, আমার মা আমিনা যেন বাড়িতে বসে আছেন। আমার বিশ্ব নবীর আব্বা জানি ইন্তেকাল করেছেন, আব্বা হারা নবী আমার মা আমিনার গর্ভে আছেন। হায় রে ভাই, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মা আমিনার গর্ভে আছেন, মায়া আমিনা বসে বসে যেন কাজ করছেন, করতে 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 এমন সময় যেন হঠাৎ করে যেমন আমার মায়েদের পিপাসা লেগে যায়, আমার বোনেদের পিপাসা লেগে যায়, ওইভাবেই যেন আমার বিশ্ব নবীর মায়ের পিপাসা লেগে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন এমন সমাধে, যখন পিপাসা লেগে গেল বাবা, ওই সমাধে মা আমিনার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লেগেছে। আমার বিশ্ব নবীর মা কান্না করতে লেগেছেন, কান্না করবেন না কেন? একজন যদি বনের স্ত্রী চলে যায় দুনিয়া ছেড়ে, একজন মায়ের যদি স্ত্রী মানে স্বামী চলে যায় দুনিয়া ছেড়ে, একজন বনের স্বামী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আজকে ওই বনের অন্তরটা কি হবে, ওই মায়ের অন্তরটা কি হবে? আজকে সেইভাবে আমার বিশ্ব নবীর মা যেন বসে বসে কান্না করছে, রব্বুল আলামিন আজ যদি আমার বাড়িতে ছোট ছোট কেউ বাচ্চারা থাকতো হয়তো আমাকে পানি এনে দিত, আমার স্বামী যদি আমার বাড়িতে থাকতো হয়তো আমাকে পানি এনে দিত, কিন্তু আজকে আমার স্বামী পৃথিবীর বুকে মেটে নাই, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার সন্তান আমার গর্ভে আছে কিন্তু সন্তানের বাবা পৃথিবীর বুকে নাই। হায় রে মা, সন্তানের জন্য যেন চোখের পানি ফেলতে আছেন, সন্তানের জন্য যেন কান্না করতে আছেন, বলে আল্লাহ গো আজ আমার কষ্ট আমি সহ্য করে নেব, কিন্তু আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না, কারণ আমার গলা শুকিয়ে যাবে, আমার টুটি শুকিয়ে যাবে, আমি মা হয়ে সহ্য করে নেব, কিন্তু আমার সন্তান যদি পেটের মধ্যে আছে কষ্ট পায়, আমার সন্তান পেটের মধ্যে আছে আমার সন্তান যদি ব্যথা পায়, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে মা, সন্তানকে কতই না ভালোবাসে, সন্তানকে কতই না মহাব্বত করে, ওই মা সন্তানকে পেটে নিয়ে জন্মায়নে কান্না করছে, আল্লাহর কাছে দোয়া করছে আর কান্না করছে, হঠাৎ করে আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর মা যেন একটা বালতি নিয়ে একটা কলসি নিয়ে চুপচুপ করে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, বাড়ির পাশে কুয়ো ছিল ওই কুয়োর দিকে যেন অগ্রসর হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীর মা
মায়ের পেটে আছেন মা সন্তানকে কত ভালোবাসে আস্তে আস্তে ধাপ ধাপ টুক টুক করে যেন এগিয়ে চলে যাচ্ছেন পাড়ার মহিলাদেরকে দেখে মা আমিনা আমার দাঁড়িয়ে গেলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন বোন রে কি ব্যাপার তোমাদের বালতি খালি কেন তোমাদের কলসি খালি কেন কারণ কি তোমরা ওইখানে গিয়ে কি পানি পাওনি আমাকে একটু বলো বলে না আমরা সেই কুমোর কাছে গিয়েছিলাম বোন আমিনা কেউ বলে মা আমিনা আমরা সেই জায়গায় যাওয়ার পরে আমরা পানি পেলাম না বলে ও আমিনা তুমি সেই জায়গাতে যেও না এই দেখো আমাদের হাতে রশি আছে আমাদের হাতে বালতি আছে একটা রশি নয় দুইটা রশি নয় তিনটা রশি নয় এই পাড়ার মধ্যে যত রশি ছিল সমস্ত রশিকে একত্রিত করলাম একত্রিত করার পরে বালতি খানা বানলাম কিন্তু তবুও আমরা পানি পেলাম না জোরে বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন বাবা আজকে মেয়েরা বলতে আছে পানি পাবে না সেই জায়গাতে যেও না বলে আজকে আমিনা গো তোমার পেটে বাচ্চা আছে তোমার পেটে সন্তান আছে তোমার সঙ্গে অন্য কোন লোক তো নাই আমরা এত চেষ্টা করলাম পানি পেলাম না আমরা এত কনসিস করলাম পানি পেলাম না বলে ও আমিনা তুমি পানি আনতে যেও না আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে যেন আবার বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলেন বাড়ির দিকে চলে আসছেন এমনি সময় যেন আসমান থেকে এলাম আসছে আসমান থেকে যেন আওয়াজ আসছে বলে ও বিশ্ব নবীর মা আপনি বাড়ি ফিরিয়ে যাবেন না আপনি বাড়ির দরওয়াজায় পা দেবেন না দেবেন না আপনি বাড়ির দরওয়াজাতে পা দেবেন না কারণ আপনি সাধারণ মহিলাদের মতো নয় আপনি অন্য কোন মহিলাদের মত নয় আপনি আরবের মহিলাদের মত নয় আপনি মক্কার মহিলাদের মত নয় আপনি মদিনার মহিলাদের মত নয় আপনি হলেন বিশ্ব নবীর মা হযরতে আমিনা জোরে বলুন সুবহানাল্লাহ বলে ও বিশ্ব নবীর মা আজকে যেই নবীকে না তৈরি করলে আল্লাহ আসমানকে তৈরি করতেন না নবীকে না তৈরি করলে আল্লাহ জমিনকে তৈরি করতেন না নবীকে না তৈরি করলে আল্লাহ চন্দ্রকে তৈরি করতেন না নবীকে না তৈরি করলে আল্লাহ সূর্যকে তৈরি করতেন না নবীকে না যদি তৈরি করা হতো আদম পয়গম্বরকে তৈরি করা হতো না নবীকে যদি না তৈরি করা হতো মুসা পয়গম্বরকে তৈরি করা হতো না নবীকে যদি তৈরি করনা করা হতো ঈসা পয়গম্বরকে তৈরি করা হতো না আমার নবীকে যদি না তৈরি করা হতো 18,000 মাখলুকাত আল্লাহ তৈরি করতেন না আমার বিশ্ব নবী ও দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান যেন কানে আওয়াজ শুনতে পাচ্ছেন কে যেন মানুষ দেখতে পাওয়া যায় না বলে কে আছো গো একটু আমার সামনে এসো বলে না না তোমার সামনে যাওয়া যাবে না আমরা সাধারণ মানুষ নয় আমরা আল্লাহর অন্য মাখলুক নয় আমরা হলাম আল্লাহর নুরি মাখলুকাত ফিরিস্তা বলে
নবী শোনো বিলিম্বা আপনি তাড়াতাড়ি করে চলে যান আপনি দৌড়তে দৌড়াতে চলে যান বলে আজকে অন্য মেয়েদেরকে দেখার পরে ওই কুকুর পানি নিচে দিকে তো নিয়ে গিয়েছিল কিন্তু আপনাকে দেখার জন্য পানি উপরে উঠে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বলে ও বিশ্ব নবীর মা সমস্ত মেয়েদেরকে দেখার পরে পানি নিচে দিকে তলিয়ে গিয়েছিল কিন্তু আপনাকে দেখার জন্য পানি উপরে উঠে রয়েছে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সেই নবী আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ামিনার গর্ভে আছেন সেই সময় তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সামকে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে বিশ্বের বান্দারা তোমরা দেখো যে আমার হাবিবকে আমি কতটা মহব্বত করি ভালোবাসি আজকে সেই নবী যখন জন্ম হলেন পৃথিবীতে যত বাচ্চা জন্ম হয় এখানে অনেক তো আমরা বাপ আছি কেউ কি বলতে পারবো যে আমার সন্তান যখন জন্ম হলো তখন আব্বা বলে কেঁদেছিল বলতে পারবো হ্যাঁ নানা বলবেন বলতে পারবো পারবো না নানা বলে কেঁদেছিল বলতে পারবো পারবো না নানি বলে কেঁদেছিল কারি বাচ্চা কেঁদেছে একজন হাত তুলেন যে আমার সন্তান নানা বলে কেঁদেছে বাপ বলে কেঁদেছে ভাই বলে কেঁদেছে দাদা বলে কেঁদেছে দাদি বলে কেঁদেছে মা কিন্তু বলে না ম্যা করে সবাই ভাবে যে মা বলছে এটা একটা শব্দ ডাইরেক্ট মা বলে কান্দে কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান যখন জন্ম হলো বিশ্ব নবী যখন জন্ম গ্রহণ করলেন আমার সন্তান বাবা বলে কান্না করেনি মা বলে কান্না করেনি ভাই বলে কান্না করেনি দাদা বলে কান্না করেনি দাদি বলে কান্না করেনি নানা বলে কান্না করেনি নানি বলে কান্না করেনি আমার সন্তান মা বলে কান্না করেনি আব্বার জন্য কান্না করেনি আমার সন্তান যখন জন্ম হলো আমার সন্তান জন্মের সময় সিজদায় চলে গেল যাবার পরে একটাই ভাষায় কাঁদতে ছিল রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি মুহাব্বতে বলুন